কেরিয়ারের প্রথম অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন লাভলিনা। তার সাফল্যের কথা রিপাবলিকের সঙ্গে ভাগ করে নিলেন লাভলিনা। লাভলিনা, একটা কথা কিন্তু আমি শুনেছি, আপনার যারা কম্পিটিটর তাদের ভিডিও আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, তাদের শক্তি দেখেন, তাদের দুর্বলতা দেখেন, এই খবর কিন্তু আছে আমার কাছে। আর তাছাড়া আরেকটা বিষয় আমি জানতে চাইবো আপনার কাছে, মোহাম্মদ আলী আপনার ইন্সপিরেশন সেটা তো আমরা জানলাম শুনলাম, কিন্তু মহিলা বক্সার কে আপনার রোল মডেল? আজ জানতে চায় রিপাবলিক বাংলার দর্শক যে কে লাভলিনার রোল মডেল। हाँ, वीडियो का आपने बोला, वीडियो, हाँ वीडियो एनालाइज करती हूँ, क्योंकि बॉक्सर्स को जानने के लिए, अगर जिसके साथ मैंने पहले फाइट नहीं किया उसके उसका मतलब वीडियो देख के हम बहुत सारे चीज सीख मतलब समझ सकते हैं कि ये बॉक्सर कैसे खेलेंगे, तो उसके हिसाब से स्ट्रेटजी बनाते हैं उसके साथ कैसे खेलना है, तो इसीलिए अच्छे से, और वो जो मैं प्लान बना के जाती हूँ आज तक मतलब ज्यादातर सक्सेस हुआ है, लेकिन आज का मैच वो सक्सेस नहीं हो पाया। वीडियो एनालाइज से बहुत फायदा होता है। और रोल मॉडल की बात किया, हाँ मेरी दी तो है ही, लेकिन मैं एक जो अभी प्रोफेशनल खेलता है एक बॉक्सर, वुमेन बॉक्सर क्लेरिसा शील्ड है, उसको मैं बहुत इंस्पायर हुई उनसे, उन्होंने दो ओलंपिक गोल्ड मेडल लिया है और वो अभी प्रोफेशनल में है, और मैं भी चाहती हूँ कि मैं भी प्रोफेशनल खेलूँ, क्योंकि ओलंपिक मेडल बहुत ज्यादा इम्पोर्टेंट होते हैं प्रोफेशनल खेलने के लिए, लेकिन उससे पहले मेरे ओलंपिक है, 2024 का ओलंपिक भी है, नेक्स्ट में प्रोफेशनल में आऊंगी। अर्थात लाभलिना তিনি যখন তার স্ট্র্যাটেজি সাজান, সেই স্ট্র্যাটেজির মধ্যে পড়ে তার প্রতিযোগী যারা রয়েছেন, তার কম্পিটিটর যারা রয়েছেন, তাদের ভিডিও দেখা এবং তিনি নিখুঁতভাবে সেই ভিডিও দেখেন। তবে এবারের অলিম্পিকে সেটা একটু গড়বড় হয়ে গেছে বলে তিনি বলছেন, কিন্তু তাকে নিয়ে আমরা গর্বিত, তিনি বাংলাকে, তিনি ভারতকে, তিনি আসামকে, তিনি গোটা ভারতবর্ষকে পদক এনে দিয়েছেন। এর পাশাপাশি একটা প্রশ্ন ছিল যে লাভলিনা তার রোল মডেল কে? তার রোল মডেল ক্লারিসা শিলস, তিনি বলছেন যিনি প্রফেশনালি খেলেন এবং যিনি সোনার পদক জিতেছেন ইতিমধ্যেই বক্সিংয়ে। সুতরাং পরবর্তীকালে অর্থাৎ প্যারিসে যে অলিম্পিক হচ্ছে সেই অলিম্পিকে লাভলিনা সোনার পদকের জন্য ঝাঁপিয়ে পড়বেন, এমনটাই কিন্তু রিপাবলিক বাংলাকে জানালেন লাভলিনা। লাভলিনা, একটা কথা আমি খেয়াল করেছি এবং আমি দেখেছি, আপনি যখন 16 রাউন্ডে জার্মানের প্রতিযোগীর সঙ্গে খেলতে যাচ্ছিলেন তখন কমেন্ট্রি বক্স থেকে কমেন্ট্রি করা হচ্ছিল যে অ্যাগ্রেশন, অ্যাগ্রেশনটাই আপনার পরিচয় এবং আপনি অ্যাগ্রেশন নিয়ে, এই যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে আপনি এগিয়ে যান এবং জয় ছিনিয়ে আনেন, এই অ্যাগ্রেশনটা কতটা জরুরি বলে আপনার মনে হয়? এখন বর্তমানে আমাদের দেশের যারা খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে কি অ্যাগ্রেশনটা অনেকটা বেশি অন্যান্য সময়ের তুলনায়? এখন কি অনেকটা অ্যাগ্রেশন নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের খেলোয়াড়রা গ্লোবাল প্ল্যাটফর্মে, তার জন্য সাফল্য আসছে? हाँ, बहुत ज्यादा जरूरत होता है। जैसे ट्रेनिंग में ऐसा होता है कि हम लोगों को जो हमने सीखा है उसको अप्लाई करना पड़ता है, लेकिन कॉम्पिटिशन होता है, इसमें जीतना ही होता है, हमारे बस माइंडसेट इतना रहता है कि कुछ भी हो जाए बस जीतना ही है, तो एग्रेशन आ ही जाता है, क्योंकि हर प्लेयर का यही रहता है कि जीतना ही है, जब हम सोचते हैं हमारे हमारे माइंड हमारे दिल ऐसा होना चाहिए कि स्ट्रॉन्ग होना चाहिए, कि हम सोचते हैं हाँ विल पावर होना चाहिए, लेकिन माइंड भी ऐसा चलना चाहिए रिंग के ऊपर, तो एग्रेशन तो बहुत ही जरूरी है। লাভলিনা অ্যাগ্রেসিভ, তিনি নিজেই বলছেন আক্রমণাত্মক হওয়াটা খুব দরকার যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে, যে কোনো খেলার ক্ষেত্রে অ্যাগ্রেশনটা খুব জরুরি, এবং এই অ্যাগ্রেশনও তার এই সাফল্যের পেছনে অনেকটা কারণ।